করতেছো? শাশুড়ির জন্য মাছের ঝোল রান্না করতেছি। তুমি পারো বটে, আমার দ্বারা এসব হবে না। আমার শাশুড়িরে ননদের কাছে পাঠিয়ে দিছি। ও মা, সে কি কথা! তোমার যেমন কষ্ট হবে, তেমনি তোমার ননদেরও তো কষ্ট হবে। তাতে আমার কি? তাছাড়া নিজের বাড়ি থাকা আর মেয়ের বাড়ি থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। থামো, নিজে বাঁচলি বাপের নাম। ভাত দেও রে, ওষুধ দেও রে, পানি দেও রে, বিছানা করো রে, এত কিছু আমি পারবো না। আরে, তুমি তো কোনো মানুষের মধ্যেই পড়ো না। এই, তোমার গায়ে কিসের চামড়া গো? তারপর আবার আজই অসুখ, কালও অসুখ, ডাক্তারের পিছনে কাড়ি কাড়ি টাকা ঢালতেই হবে। এত টাকা খরচ করতে আমি পারবো না। তোমার কাছে টাকাটাই বড়। বৃদ্ধ শাশুড়ির শরীর ভালো আছে কিনা খেয়াল রাখা তো তোমারও দায়িত্ব, তাছাড়া তাদের আনন্দের সাথে রাখতে হবে। তা তুমি কি বলতে চাচ্ছো? আনন্দে রাখতে শাশুড়িরে নিয়ে কি গোল্লা ছুট খেলবো? আরে তা কেন, পরিবারের সবাই মিলে তার সাথে গল্প করা, একসাথে খাওয়া, বেড়াতে যাওয়া, এটুকু করলেই তো হয়ে গেল। তা বাকি রাখলে কি? দূর দূর দূর, তোমার এই শিবের গীত আমার আর শুনতে ইচ্ছে হচ্ছে না। যাই, বাড়ির দিকেই যাই। আরে আরে, ও রাত না পা। আরে শোনো শোনো, যেও না যেও না। কি হলো, রত্নাপা রাগ করে চলে গেল নাকি? ওই যে, ওনার বয়স্ক শ্বশুর শাশুড়ির শারীরিক ও মানসিক অবস্থার দিকে খেয়াল রাখতে বলেছি তাই। ভালো কথা বলেছো, এই জন্যই তো তুমি আমার বউ। যা, কি যে বলো, তা তুমি এত দেরি করলে কেন? ওই যে গফুর চাচার ছেলে মোবাইলে সারাদিন গেম খেলে, তাই নিয়ে কি অশান্তি। আচ্ছা, তারপর কি হলো? চলো ঘরে চলো, বলতেছি কি হলো।